সেই বুক কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে তারা কেউ দেখে না কেউ কারো মুখ সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে বুদ্ধি শিখাই দিছে আর তুমি সেই মুহূর্তে ঢং ঢং করে বউ সাইতে গেছো তাই না? আমি কি করব, আজকে দুই দিন আমি আমার নিজের ঘরে ঢুকতে পারি না। এই আবার আমার নিজের ঘর নিজের ঘর নিজের ঘর শুরু করে দিছিস? রাগ করেন কেন? নিজের ঘর বলতেছি মানে আমি তো এতদিন এই ঘরে ছিলাম তাই না? এই আমার একটা কথা কত, ছোট বউ রে বড় বউর ঘরে যাওয়ার বুদ্ধি কিডা দিছে কত? সেটা তো আমি বলতে পারবো না। তো একটা কথা আমার মনে হয় বড় বউই তার এই বুদ্ধি দিছে। শোনেন, বড় বউয়ের কথায় তো আবার মেলা রাজনীতি ঘোরে। আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার এখন মনে হচ্ছে আমি বড় বউর ঘরে যাই, ওর চুলের মুঠি করে পেঁচায় ধরে একেবারে টান্তি টান্তি এখানে নিয়ে চলে আসি। না 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 না, এটা করা একদম ঠিক হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু হিতে বিপরীত হইতে পারে। শুনেন, কোনো রকমই আপনি আজকের রাতটা একটু ধৈর্য ধরেন, হ্যাঁ একটু কষ্ট সৃষ্টি আজকের রাতটা পার করেন, কালকে সকালবেলা তারে আবার বুঝায় শুনায়া আপনি এই ঘরে নিয়ে আসেন। হ্যাঁ, আর আপনি যদি চান তাইলে আমিও আপনার হইয়া তারে বুঝাবো। এই এই তারি পারে তারি পারে তুই ওরে 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 সতীশ তুই বুঝাই নিয়ে আসবি আমার কাছে? আপনি বললে আমি তারেও বুঝাবো। তুই বুঝা তুই বুঝা। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ, এতদিনে আশা হলো পূর্ণ, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান। আমি তো বুঝতে পারিনি আসলে লাকি হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ভাবিছিলাম সে নিজের সেভ করবে, কিন্তু না, আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আরে বাবারে, তাই বলে কি এত সিরিয়াসলি কান্নাকাটি করতেছিস কিসের জন্য? মেয়ে মানুষ কি আর দেখিসনি? মেয়ে মানুষ সম্পর্কে তোর কোনো ধারণা নেই? মেয়ে মানুষ তো এরকমই, মুখে মুখে এক কথা বলবে অন্তরে আরেক জিনিস। মান্না দে গান গাইছে কিসের জন্যে? তোমার নিঃশ্বাসে বিষ ছিল আমি বিশ্বাস করিনি, শুনিস নি? আরে শোনা না শোনা, সিটা পরে থাকা যাবে, তার আগে কত সে কি বউ সেজা দাদার খাটে বসে রয়েছে।
আরে আজ বিকেলেও তার সঙ্গে আমার কথা হয়েছে, সে বলিছে তার জীবন থাকতি সে ওই বুড়োরে মেনে নেবে না। আর এখন কি করতেছে, বুকের মধ্যে হাত বোলাচ্ছে, বিশ্বাস ঘাতকিনি। যা তোর আগেই বোঝা উচিত ছিল, দাদা তো আর ওই লাকিকে জোর করে বিয়ে করেনি, সে যখন আইসিছে এখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে আসিয়াছে। তুই দেখিসনি সে কিরকম হাসিছে, দেখিসনি তুই? আরে আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। অবশ্য আমি একটা বোকামি করেছি, ডিজিটাল যুগে যদি এই মোবাইল দিয়ে আমি খালি একটু ভিডিও করে রাখতে পারতাম তাহলে তোরা দেখাইতে পারতাম, বুঝতে পেরেছিস? ঠিক বলেছিস না? ঠিক বলেছিস। কাল রাত্রিরে আমি তার জন্য কত কষ্ট করেছি, মশার কামড় খেয়েছি, সারা রাত জেগেছিলাম, নানার এক চোখ দিয়ে পাহারা দিয়েছি। আরে বিশ্বাস ঘাতকিনি। শোন রাজা, তোকে একটা কথা, ওই মেয়ে কিন্তু আসলে সুবিধা, ওই মেয়েকে তুই ভুল বুঝেছিস। ওই মেয়ে যদি তোর মতো একটা তরতাজা যুবককে সাইরে একটা পুতাইনা 70 বছরের বুড়াকে বিয়ে করতে পারে, তখন তোর বোঝা বুঝেছিল মেয়েটার সুবিধা নেই, মেয়েটার মধ্যে লোভ আছে। তুই লাকিকে তোর জীবন থেকে ডিলিট করে ফেলা, একেবারে ব্লক করে দে, খামাকা কান্নাকাটি করিস। কি হয়েছে ছোট বউ? কই কি ব্যাপার, গরিবের ঘরে হাতির পাড়া? ওরে বাবারে, মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এই লাকি কোনে? ঘরে আছে। ঘরে আছে? তোমার এত বড় আসপদ্দা, তুমি আমার পারমিশন ছাড়া ঘরে লাকিরে রাখিছো? আসতে আসতে ম্যাটার ঘুমাইতেছে। তুমি কোন সাহসে তারে ঘরে জাগা দিছো? একটা মাইয়া অসহায় ভাবে আমার কাছে আসছে, আমি কি তাকে জোর করে আটকায় রাখছি? আটকায় রাখিছি, জোর করে আটকায় রাখিছি, আমি রাখবো, আমি রাখবো তারে জোর করে আটকায়। এখান থেকে নিয়ে যায় তখন সে টের পাবে, সে নিজের চালাক মনে করে, নিজের চালাক মনে করে, সে এখন দেখবে মোহাম্মদ হাওলাদার কত বড় চালাক। তারে আমি ওখানে নিয়ে এরম করে টাইট করে বাঙিয়ে রেখে দেবো। আচ্ছা আপনি মাথা গরম বুঝি না, ঘুম থেকে উঠো, আমি ওকে বুঝাইয়া শুনাইয়া আপনার ঘরে দিয়ে আনবো। সত্যি কষ্ট, সত্যি কষ্ট, তুমি বুঝোই শুনে আমার ঘরে দিয়ে আসবা? সত্যই তো বলতেছি, আমি কি মিথ্যা বলতেছি? আমার কোনো লাভ আছে? এমন তো না যে ওরে বুঝাই শুনাই আপনার ঘরে পাঠাই না দিলে আপনি আমার ঘরে এসে থাকবেন। ওরে বাবা রে, রস দেখি এখনো মাটো হয়নি। ঠিক আছে ঠিক আছে, ওরে তুমি বুঝোই সুজোই আমার ঘরে নিয়ে আসবা, ঠিক আছে? জানি। হোমা তুই জেগেছিলি? ফেরেশ টেরেশ হয়ে এসেছিলেন তো শোবার জন্যই, কিন্তু গুরু এসে যেভাবে সারের মতো করে চাচালো তাতে করে কি রকম মন যায়। কে এসেছিল তোরে নিয়ে যেতে? জানি, আর যাবো তো অবশ্যই, এত শখ কইরে সে 13 নম্বর বিয়ে করিছে, যাতে হবে না, যা। এখন হাত মুখ ধু ধুইয়া আমার লগে নাস্তা করবি, নাকি হের কাছে যাবি? যাবো, এত শখ করে 13 নম্বর বিয়ে করিছে, ফিরতে তো হবেই তার কাছে, কিন্তু একটু পরে যাবো। ঠিক আছে, আমি বাকের ঘরে যাই, তুই ওইটা করবে। কিন্তু
কাইজে নানার রুমে দেখলাম, তাহলে সেটা কে মানে নানাকে আরেকটা বিয়ে করেছে? আরে না, দাদা কোনো বিয়ে করেনি, ওটা তো দাদি ছিল, বিলকিস দাদি। তুই সত্যি কথা বলতেছিস? আরে সত্যি বলবো না তো মিথ্যা বলবো, তোর কাছে মিথ্যা বলে কি লাভ হবে? আরে তুই গেলে নিজের চোখে দেখতে পারবি, বিলকিস দাদি এখনো ওই শাড়ি পরে আছে। আমি গেলে দেখতে পাবো? এই এই চল চল চল। জানোস, তোরে নিয়ে নে, আমি খুব টেনশনে আছি, কি যে হইব আল্লাহ জানে। কিচ্ছু হবে না, কি যে কস, এই মোহাম্মদ হাওলাদারের হাত থেকে কেমনে বাঁচন যায়, এত সহজ না বাঁচন, কি হইব আমি কিছুই বুঝতে পারতেছি না। কলাম তো কিচ্ছু হবে না, তুমি আমার সাথে আছো না, কিচ্ছু হবে না, কোনো না কোনো একটা রাস্তা আমি ঠিকই বের করে ফেলবো। আল্লাহ জানে কি যে হয়, কিচ্ছু হবে না। আমি মালার কাহিনীটা কি কত? তুই তো মালার ঘরে গেছিলি, সে তোরা কিছু কয় নাই? জানি যে সে মহব্বত হাওলাদারের ছেলের বউ, ছেলেটাও মরে গেছে শুনেছি। কি করে মরে গেছে সেটা শুনিনি, কি হয়েছিল তার? তার নাম ছিল ভুবন, হাওলাদারের সেজ ঘরের ছেলে। ওই ছেলেরে হাওলাদার নাতি নাতির মধ্যে সব যেতে বেশি ভালোবাসতেন, সবসময় সঙ্গে সঙ্গে থাকতো। ওর মা মারা যাবার পরে হাওলাদারের কাজ ছাড়া করে নাই, কিন্তু সেই ভুবন একদিন হঠাৎ করে কারোর কিছু না কয়ে বিয়ে করে আনলো। বিয়ে করানোর পর হাওলাদার খুব কষ্ট পাইছে। এরপর হাওলাদার রাগ কইরা ভুবনের লোকে কথা কইতো না, বাড়িতে জায়গা দিছে ঠিকই, কিন্তু কেউ তার লোকে কথা কইতো না। একদিন হইল কি জানিস, ঝড় বৃষ্টির দিন ঠাডা পড়ে ভুবনটা মারা গেল। সেই থেকে মালারে সবাই অলক্ষ্মী কয়ে ডাকত, বাড়ির লোক গ্রামের লোক সবাই। মালা একলা থাকত, একলাই আছে, কোথাও যায়ও না, কার লোক কথাও কয় না। সে প্রায় 12 বছর আগের ঘটনা। 12 বছর থেকে মালা নিঃসঙ্গ জীবনযাপন করতেছে। হাওলাদার ওরে অনেকবার কইছে চলে যাইতে, কইছে তুমি যাও নতুন করে জীবন শুরু করো, কিন্তু হে যায় নাই। জানে কি সে শুনি? কি জানি, জানি না, সবাই তো কয় সম্পত্তির লোভে। কি হলো, তুই খা। আমি নিজে আমি তো বিরাট একটা ভুল করে ফেলেছিলাম রে। হ্যাঁ, মানে গতকালকে রাত্রিরে ওই নানার ঘরে আমি যাক দেখেছি, সেটা কিন্তু লাকি না, সেটা ছিল হচ্ছে বিলকিস নানি। কি করছিস? আরে হ্যাঁ, মানে নতুন শাড়ি পরেছিল তো, সেই কারণে আমার চোখের মধ্যে একটা ধাঁধা লাগিয়েছে, একটু ভুল দেখেছিলাম। কাল রাতে তো লাকি ওই ঘরে ছিলই না। তাহলে পরে ছিল কবে? কনে আমার বড় নানির ঘরে, কি রে সম্রাট। হ্যাঁ ঠিক কথা কয়েছে, শোনো নতুন দাদি কি করেছে বুদ্ধি করে, ওই যে বিলকিস দাদির কাপড় পরায় ওই ঘরে ঢুকাই দিছে। আগে কি কাপড় ছাড়া ছিল? আরে নতুন কাপড়, যেটা ওই যে বিয়ে করার জন্য দাদা কিনে দিয়েছে না, সেটার কথা করছি। শুন একটু, আগে আমি নিজের চোখে দেখাইছি, ওই যে বিলকিস দাদির নতুন দাদি মনে করে দাদা তো এরকম ঝাঁকাঝাঁকি করতেছে, ঠিক কয়েছি না রে? শুনেছিস তো, মানে মনে কর যে আমার বুকের থেকে কত বড় একটা পাথর যে নামে গেল, সেটা তোকে বোঝাতে পারবো না। বোঝানো দরকার কি, এত যে লাফাচ্ছিস খুশি হচ্ছিস কিসের জন্য? দাদা তো লাকি বেগমকে বিয়ে করছে, করেছে না? লাকি বেগম কি পালায় থাকতে পারবি? দাদার মতো এরকম একটা দৈত্য দানব তাকে চিনিস না? সে ঠিকই খুঁজে বাইর করবে, তাই না? তার কাছে নিয়েছে না, কিসের জন্য না? এত সহজ না, লাকির সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, লাকি বলিছে যে কোনো ভাবে হোক তাকে সেভ করবি। হ্যাঁ, খুব লাকি ম্যান তুমি, মানে এখন এখানে কত কনফিডেন্স দেখাচ্ছিস না? কালকে তো এক ফোঁটা বিশ্বাস করিসনি লাকি ম্যান, করেছিস? একদম ঠিক কথা কয়েছে। আরে ওই লাকি যতই চেষ্টা করুক, যতই সেভ করুক, তারপরেও কিন্তু ওই দাদা বিয়ে করে ফেলছে। আচ্ছা লাকির কি তুই এখন বিয়ে করবো পারবি? কে পারবো না, কে
ওই এখন বলুক এখন কাজিরে কান ধরে ডেকে নিয়ে এসে বিয়ে করে ফেলো। তারপর কি করবি? তারপর আবার কি বাবু? আমি কষ্ট বিয়ের পর কি করবি? এই বাড়িতে এসে উঠবি? গ্রামের সমান নাকি? আর দুনিয়াতে জায়গা নেই, অন্য কোথাও নিয়ে গিয়ে উঠবো। কষ্টিস কি তুই? তুই তো আগে মানে ওই সিনেমার গান গাইতি এটা শুনতাম, এখন যে সিনেমার না একদম ডায়লগ মারা শুরু করেছিস সেটা কবে থেকে কত? হ্যাঁ হবে না, যতই হোক সিনেমার নায়ক হওয়া যাবে না। শোন, নায়ক নায়ক ভাব নিয়ে কথা করছো সেটা ঠিক আছে, এই কান ধরছিস কি জন্য? তুমিও তো খাওয়া নায়ক না। ঠিক আছে, নায়ক হওয়া খারাপ কিছু না, হতে পারিস, কিন্তু তুই নায়ক হবি তোর ফিগার আছে নাকি? এই দেখ, নায়ক হতে হলে এরকম ফিগার লাগবে, ছোট্ট একটা ভুড়ি লাগবে, গালগুলো মোটা সোটা লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যা, মানলাম তুই নায়ক হবি, তুই অনেক কিছু করবি, তবে যাই করিস চিন্তা ভাবনা করে করিস, ভুবন কাকার কথা ভুলে যাস নি। আরে ভুবন কাকা হবে না কি হবে সেটা পরে দেখা যাবে, আমার বুড়ি নিয়ে কথা কয়া লাগবে। আচ্ছা আপা, তুই আমার উপর জিদ করতেছিস কিসের জন্য? কিসের জন্য? তুই আমাকে বারবার আনন্দরে বিয়ে করতে বলছিস, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? কেন কেন আবার? তোমার রাস্তাটা যেন ক্লিয়ার হয় এই জন্য। আপা সত্যি কথা যদি বলি তাহলে এটা আমি চিন্তা করি নাই তা না, চিন্তা করেছি, কিন্তু পরে আমি আবার চিন্তা করেছি যে যেই কারণে তোরে ওই বাড়িতে বিয়ে দিচ্ছে না সেই কারণে তো আমারও বিয়ে দিবে না, আর তাই আমাদের দুজনের এক থাকা দরকার। বুঝেছিস তাহলে? হ্যাঁ সব বুঝতে পারছি। আচ্ছা আপা চল আমরা দুজন মিলে একটা বুদ্ধি করি। কি বুদ্ধি রে? আচ্ছা শোন, এই যে আনন্দ করার ব্যাপারটা যেমনি হোক সরাইতে হবে। ছোট বউ নাকি কাল রাইতে বড় ভোর করে আসছিল, হাওলা দাসা হেপ্তাইলে এইভাবে ধরা খাইল। আর এটা তো বললাম কালকের কথা, হাওলা দাস সাহেব কোথায় কোথায় কিন্তু আরেকটা কথা বলে ফেলেছে। কি কথা? কি বলছে জানেন? আরে ক, তিনি বলছে সে লাকি নাকি প্রথম দিনও তার ঘরে ঢুকতে দেয় নাই। হ্যাঁ সত্যি? শোনেন, আমার কিন্তু মনে হয় মানে আমি শিওর এই স্ত্রী সংসার করবে না। সংসার না করলে তুই বিয়ে করলো কেন? সেই বিষয়টা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই, কিন্তু আমার কি মনে হয় জানেন, অভাবের কারণে হইতে পারে। অভাবে তো মানুষ কত কিছুই করে তাই না? কিন্তু তার চেহারা দেখে তো মনে হয় না সে খুব অভাবী, একেবারে বিশাল বড় না, রাজকন্যা। আমার যেটা মনে হয় আমি সেটা বললাম, এখন আপনাদের কার কি ধারণা সেটা আপনারা বুঝেন গিয়া। আচ্ছা থাক যাই, হাওলাদার সাহেব আমাকে আবার ডাকতে পারে, আপনাদেরকে তো তার আর প্রয়োজন হয় না, কিন্তু আমাকে প্রয়োজন হয় এখনো। হাওলাদার সাহেবের এইবার একটা উচিত শিক্ষা হইব। ছোট বউ তো সেই কথাই বইলা গেল। আম্মা সে আর এখন ছোট বউ নাই, এই বাড়িতে আরেকটা ছোট বউ চলে আসছে। কিন্তু ওর কথায় তো মনে হইল সে হাওলাদারের সংসার আর করব না। হাওলাদার সাহেবের একটা শিক্ষা হওয়ার দরকার ছিল, সেইটা এবার হইল। দেখি তুমি কই যাও? একটু বাগানে যাই, ভাইজানের সাথে যাই, একটু কথাবার্তা কই। কথাবার্তা কইতে যাও না, লুডু খেলতে যাও, তোমার হাতে তো লুডু, তো আবার হিসাবের খাতাও আছে সঙ্গে। ভাইজান যদি আবার খেলবে চায়?
ভাইজান চাইলি তুমি বাইরে হয়ে যাবো লুডু খেলতে, তাও আবার হিসাবের খাতা সঙ্গে নিয়া। হিসাবের খাতা ছাড়া যাবো নাকি? হিসাব ছাড়া খেলা হয় নাকি? দেখেন আম্মা, বাড়িতে এত বড় একটা সমস্যা চলতেছে, তাদের কোনো বিকারই নাই, তারা এখন আবার উল্টা লুডু খেলতে যাইতেছে, তাও আবার টাকা দিয়া। আনন্দ ভাই, আপনি সরে যাচ্ছেন কিসের জন্য? কারণ আমি জানি তো কিসের জন্যই আপনাকে সবাই এক ঘরে করে রেখেছে, আপনাকে সবাই অপয়া করে ডাকে, তাই না? আমার মায়ের বয়স কম, অনেক কিছু বুঝে না, একটু বুঝাই সোজাই নিয়ে না কি। মা উরামের কথা কয়ে না, বুঝছাও? আমার দাদা বেয়ার আলী হাওলাদার কত বছর বয়সে বিয়ে করেছে জানেন? কালকে সকালে ঘুম থেকে উঠে তুই ঢাকায় চলে যাবি। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যাই বুক, কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13 For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.